বৃষ্টি বৃষ্টি পড়ছে, আর এখন আমি কাজে চলে যাচ্ছি, তো তাড়াতাড়ি যাই গিয়ে কথা বলছি আমাদের সাথে। গুড মর্নিং আর ব্লগার পুকুরতে এগেইন ওয়েলকাম। অনেক কষ্ট করে ট্রেনটায় উঠলাম, ট্রেনটা দাঁড়িয়ে গেছিল একটুর জন্য। এখন অফিস থেকে বেরিয়ে গেছি, সীমান্ত লোকাল আজকে কপালে নেই, তো বাড়িতে গিয়ে কথা হবে। এখন বাজে হচ্ছে গিয়ে 10:15, আর স্ট্যান্ডটার উপর ফোনটা দাঁড় করিয়েছি। আজকে অফিসে অনেক কাজ ছিল, আমাকে 5খানা ফাইল কমপ্লিট করতে হয়েছে, কারণ মাসের লাস্ট এটা মায়না সেরকম ভাবে ওঠেনি কিছু, মানে বেসিক মায়নাটা আমি তুলতে পারিনি। তো যাই হোক, আর একজন জিজ্ঞেস করেছিল আমার হেয়ার মাস্কটা, তাই তো? আমার হেয়ার মাস্কটা, আমার হেয়ার মাস্ক আমি কি বলবো, আমার স্কিন খারাপ, আমার চুলের নিচের দিকটা দেখতে ওই নিচের দিকটা আমার একটুখানি ড্যামেজ আছে, তো আমি সেরকমভাবে কোনো হেয়ার মাস্ক ইউজ করি না। বছরে একবার কি দু বছরে একবারই আমি স্ট্রেটনিং করি, আর স্ট্রেটনিং করার সময় ওরা যে শ্যাম্পু কন্ডিশনার ওগুলো সাজেস্ট করে সেগুলো করি, প্রথম 2 মাস স্পা করি, তারপর থেকে আবার নিয়ম ভুলভাল। তো এখন কোনো মাস্ক আমি ইউজ করছি না, তবে ওয়েলা সিরামটা যদি খুব ড্যামেজ হয়েছিল, ওয়েলা সিরাম ম্যাট্রিক্সের তোমার হেয়ার মাস্ক আর তোমার ওই লাল কালারের যে শ্যাম্পুটা আছে ট্রেসিমির, ওটা ইউজ করতে পারো, এই তিনটেই আমি ইউজ করি। তো এই তিনটি সাজেশন দিলাম। আর আমি একটা মেথির তেল মাখি নারকল তেল, যেদিনকে মাখবো সেদিনকে ডেফিনেটলি দেখিয়ে দেবো। নারকল তেলের মধ্যে মেথি আর কালো জিরে আমি ভিজিয়ে রেখে দিই, ওটা আমি 12 মাস ইউজ করি। তো এই হচ্ছে গিয়ে আমার হেয়ার কেয়ার রুটিন। হেয়ার কেয়ার খুব একটা করি না আমি, মানে কী বলবো, আমার এতটা কাটতে হবে চুলের, কিন্তু আমি চাইছিলাম যে কোমর থেকে আরও নিচে নামুক চুলটা, তো এই মুহূর্তে আমি কাটবো না, কিছুদিন পরে পুজোর সময় ডেফিনেটলি কাটবো, আর স্ট্রেটনিংও কত বলি পুজোর সময়। তো এই হচ্ছে কি হেয়ার কেয়ার মানে রুটিন আমার। তো এখন বাজে 10:20, না হ্যাঁ 20 অব্দি একটুখানি বাকি আছে। তো অনেকে মেসেজগুলো করলাম, একজন বলছে পিকুর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করতে, না ফ্রেন্ডশিপ আমি নষ্ট করবো না, আমি একবারও বলিনি যে ওর সাথে আমি ফ্রেন্ডশিপটা নষ্ট করবো, বাট এই যে বেশি টিকটক করা বা এগুলো একটু কমিয়ে দেবো, আর করবো না টিকটক এরকমও না, হয়তো ছুটির দিন থাকলো তখন একটা দুটো করলাম, বাট আমি চেষ্টা করবো যে আমার যে কটা করে ফেলেছি ড্রাফটে আছে সেগুলো তো ছাড়বোই, ওগুলো ছাড়বোই, আর বন্ধুত্ব একদমই নষ্ট করবো না, বাট বেশি পিড়িতে কাঁথা ছিল একটা প্রবাদ বাক্য আছে ওইটা করবো না, কারণ কাঁথাটা যদি ছিঁড়ে যায় তো সেটাও ভালো না। তো একটু একটু মিলাম সেটা কমিয়ে দেবো, কারণ ওর সাথে আমার ফ্রেন্ডশিপ কেউ নষ্ট করতে পারবে না কোনোদিনই, ও আমার খুব ভালো বন্ধু, ভীষণই ভালো বন্ধু, ভীষণই হেল্পফুল ও আমার। তো এ হচ্ছে কি ব্যাপার, তো ওটাই করবো। আর কি কমেন্ট করলে আর কি, আমি ভুলে যাই, খুব ভোলা টাইম মেমোরি আছে আমার। তো এই আজকে ট্রেনে খুব ঝগড়া হয়েছিল, আমি ঝগড়া করেছি, আর আমি ঝগড়া করতেও পারি, ভীষণ হ্যাপি ঝগড়া করে, মানে অনেকদিন একটা কুচকুচ করছিল। পিকুর সাথে ঝগড়া করি, সুমন আসলে সুমনের সাথে করি, এবার সুমন দুবাইতে আর পিকুর সাথে কথা বলি না, তো ঝগড়া করার জন্য খুব, আর কেয়া সরি আমি তোকে কাউগুলি বলছি, যে ছোটোবেলা অসভ্য ছিলাম, এখন অভদ্র আছি, ইন ফিউচার অসভ্য ছিলাম অভদ্র আছি, ইন ফিউচার আরও সফল হবো, তো তোমার আশীর্বাদ করো আমি যেন এইভাবেই দিনকে দিন ছোট লোকের স্তরগুলো ডেভেলপ করে উপরে উঠতে পারি। তো এটাই, আর ডিনারটাও কি দেখিয়ে দেবো আজকে, টুইস্টে কী জানি, নিরামিষ হয়েছে কিনা জানি না, ননা নিরামিষ হয়েছে, ডিমের অমলেট করে নেবো, আর কাল এইভাবে আমার দিনগুলো কাটছে। সোমবার দিন ছুটি, আইব্রু করবো, উঠে গেছে এখান থেকে ঘাস ঘাস আইব্রু, তো আইব্রু করবো, টিকটক করবো, টিকটকের স্ট্যান্ড খুঁজছিলাম আমি কাউকে একটা, মানে এই স্ট্যান্ডটা দিয়ে অসুবিধা হবে, মানে এই স্ট্যান্ডটা আমার অনেক দেখিয়ে দিলাম কালকে, অনেকটাই কম হাইট হচ্ছে, তো একটা স্ট্যান্ড খুঁজে পেয়ে গেছি, তো তবে টিকটক ওই স্ট্যান্ডটাকে কাছে আনবো না, ওর মতো টিকটক করবে, মানে যাকে স্ট্যান্ড হিসেবে পেয়েছি, তো একজনকে স্ট্যান্ড হিসেবে পেয়েছি, তো এইভাবে করে যাবো। আমার বয়স যখন 30 বা 22, আর আমি 8 বছর টিকটক করবো, মানে 30 বছর বয়স পর্যন্ত, তারপরে একটু টিকটক করলে আমার ছেলেমেয়েরা আমার কথা শুনবে না, তো তোমরাও টিকটক করো, আমাকে ভালোবাসো, আজকে দৌড়ে দৌড়ে ট্রেনে উঠেছি, আমাকে কিন্তু ভালোবাসো, হ্যাঁ এটা ভুলে যাবো না। তো ঠিক আছে, এইভাবেই ছোটো ছোটো আমি অনেকে বলে আরও ব্লগ করতে, আমার কাছে ব্লগ করার কোনো অপশান নেই আর,
সকালবেলা অফিসে যাই 9:14 ট্রেনে, বাড়িতে আসি সীমান্ত লোকাল ট্রেনে 9:40-এর মধ্যে, আর নয় তো 10টা 10:15 বেজেই যায় বাড়িতে আসতে। তো আর অফিসে গিয়ে টিকটক করার জন্য আমাকে 1.5 মাস বসিয়ে রেখেছিল, আর আমি টাকা ছাড়া একদম চলতে পারি না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো আপাতত এই কদিন টিকটক একটু অল্প অল্প করে দেখি। তো আবার আমার কি মনে হয় জানো তো, টিকটক যখন অনেকটা বড় হয়ে যায় তখন সেটা ভালো লাগে না। তো আমি আমার জীবনের মূল বিষয়বস্তুগুলো সেগুলোই দেখাই। ওই অনেক বড় টিকটক না, তোমার নিজেদেরও বিরক্ত লাগবে এটা, যেমন আমি করি। আমি কিন্তু অনেক সময় অনেক ভিতরে স্কিপ স্কিপ করে কাটি, মানে দেখি। তো ওটাই হার পিকলু, সেটা আমার একটা নতুন ভিডিও আসছে বাংলা গানের, পিকলু অফিসিয়ালে গেলে সেটা দেখতে পাবে। তো ওকেও সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, আমাকে ভালোবেসে তোমরা খুব ভালো দেখো। তো এখন আমি ফ্রেশ ফ্রেশ হয়ে যাবো। আজকে যদি এই কথাটা বলি, তোমরা আমাকে নোংরা করতো, সকালে আমি স্নান করে যাইনি, আর এখন আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সবই শেয়ার করি, মানে আমার পেটে কোনো কথা থাকে না। আর আমি কালকে থেকে একটু খাওয়া দাওয়া কন্ট্রোল করছি, একটু হাঁটাহাঁটি করছি, কারণ এই যে অনেক মোটা হয়ে যাচ্ছি, আর ভুঁড়িটা যদি বেরিয়ে যায় তো তখন একটা বিচ্ছিরি দেখা ব্যাপার লাগবে। তো আজকে এই জন্য চকলেট কেনার জন্য মনটা কুচকুচ করছিল, বাট আমি কিনিনি, পান খেয়েই চলে এসেছি। আর পানের নেশাটা খুব ধরে যাচ্ছে এবার থেকে, ভাবছি যে পানের পান খেতে ইচ্ছে করলে কাজু বাদাম কিছু সেগুলো চেয়ে নেবো। কাকুটা খুব ভালো পান করে। তো ঠিক আছে, তাহলে ফ্রেশ ট্রেশ হয়ে, ফ্রেশ হবো না, সুমন ফোন করছে। তো আমি মুখটা পুরো মানে এমনি নর্মাল ক্লিনজার দিয়ে, এই ক্লিনজারটা দিয়ে একটু ঘটনা করে ক্লিনজারটা নিয়ে মুখটা একটু ই করে নিয়েছি। মেকআপ ছিল না যদিও, লিপস্টিক ফিপস্টিক ছিল সেগুলো উঠিয়ে নিলাম, আর এটা দিয়ে মুখটা স্ক্রাব করে নেবো। সরি, কারণ এটার থেকে বেশি আমার ভালো লেগেছে এভারিউথের ওটা, যদিও বা। আর পিম্পলসটা করে না করাই ভালো। আমার মুখে একটু স্কার্স আছে, মানে একটু মানে গর্ত গর্ত মতো আছে, পিম্পলসটা নেই, তাই জন্য আমি এটা করছি। স্ক্রাব করা ভালো, স্ক্রাব করা ভালো, একদম হালকা হাতে। কি মাছ রান্না করেছ? মনে কি হয়েছে সোনা? আর মিডিল ক্লাস ফ্যামিলি বলে, মানে মধ্যবিত্ত ফ্যামিলি বলে, স্টিলের থালাতেই ভাত খাই, আর বেশি বাসন বাড়িতে কাজের লোক নেই বলে বেশি বাটিতে মা ধরে ধরে দেয় না। থ্যাংক ইউ। তো এখন আমি মুখটা স্ক্রাব দিয়ে ধুয়ে তারপরে ফেস ওয়াশ লাগিয়ে নিয়েছি। এখন ওমা, এই টমেটোটা ঝালের মধ্যে কাটবি তো? তো এখন আমি একটু টমেটো নিয়ে নিয়েছি, ওটা মানে মাকে জিজ্ঞেস করে নিলাম ঝাল আছে কিনা। তো এটা আমি মুখে অ্যাপ্লাই করবো, যদি ওগুলো একটু দিনের বেলা করা উচিত, বাট আমি টাইম পাই না, তবে রাত্রেবেলা করছি, জ্বালা করবো কিনা কে জানে। তো টমেটোটা খুবই ভালো, ব্লিচিং থাকে এর মধ্যে, ব্লিচ থাকে, ভীষণ ভালো টমেটো। এটা অ্যান্টি ট্যানিং এর ক্ষেত্রেও খুব কাজ করে। এটা শশার রস গরমকাল যখন পড়ে মার্চ এপ্রিল মাসে, আমি এটাকে আইস কিউব করে রাখি। এখন শীতকাল বলে ই করছি না, আর হ্যাঁ, আমি স্কিনটাকে খুব যত্ন করি। আমার স্কিন যেরকমই হোক, ভগবান যেরকমই দিয়েছে, সবাইকে তো সব কিছু সবার দিয়ে পারে না, আমার স্কিন না একটু ব্রণ হয়, কিন্তু আমি আমার স্কিনটাকে নিয়ে, আমি আমাকে নিয়ে ভীষণ হ্যাপি। আমার ভীষণ, আমার কুকুকে ভীষণ ভালো লাগে, সত্যি কথা। আমি নিজের টিকটকগুলি 15-20 বার করে দেখি, এটা সত্যি কথা। আমি আমাকে অ্যাকচুয়ালি খুব ভালোবাসি, ভগবান বিচ্ছিরি করে পাঠিয়েছে বলে এরকম নাকি আমি রূপচর্চা করতে পারবো না। তো তোমরা টমেটোটা ইউজ করতে পারো। এখন টমেটোটা এরকমভাবে রেখে দিয়ে আমি 15-20 মিনিট কি 10 মিনিট
5 মিনিট রেখে দিই, যখন শুকিয়ে শুকিয়ে যাবে রেখে দিয়ে আমি ধুয়ে ফেলবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, এটা ছোট ছোট করে ব্লগ করি আর বিউটি টিপস, যাতে তোমার ব্লগটা সব পুরোটা দেখতে পারো, যাতে তোমাদের নেট কম পড়ে। তো তাই আমিও বুঝি যে একটা যাকে ভালো লাগে, আমার মতো অনেক লোককে ভালো লাগে, তার ভিডিও দেখতে গিয়ে আমার যদি নেটটা পুরোটা শেষ হয় সেটা কাম্য না। আর আমারও নিজের তো ব্লগও পোস্ট করতে আজকে 2 GB নেট লেগেছে, 19 মিনিটে এমন গল্প ঘুরেছি তোমাদের সাথে, পুরো পুরো 2 GB নষ্ট হয়ে গেছে আমার। তো যাই হোক, আমি ব্লগটা ছোটো করে করি এই জন্য না, কোনো কাজ বাজ থাকে না, তো তাই জন্য ছোটো করে করি। তো আমার টপিকটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো তোমরা ডেফিনেটলি এটা অ্যাপ্লাই করতে পারো। এটাকে কী করবো, তো সবসময় সবগুলোটা সবসাথে দিতে পারো, যাদের ভালো স্কিন তারা একটু লেবু রসে দিতে পারো, হেভি হেভি কাজ করে। তো বাই, গুড নাইট, লাভ ইউ, ব্লগার কুকুর পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, এই যে এটা আমার মাকে গিফট করেছিল ধনতেরাসের সময়, তো মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে ইচ্ছে হলে পড়ি না, একটা বালা টাইপের, এটা দুটো হাতেই পড়া যায় কিন্তু আমি বা হাতে পড়েছি। তো ঠিক আছে, বাই, গুড নাইট, ব্লগার পুকুর পাশে থেকো, সাথে থেকো, কোনো ভুল ভ্রান্তি হলে সেগুলো নিজের মনে করে ছেড়ে দিও। বাই, গুড নাইট, লাভ ইউ অল।